এখানে সব মোবাইলে কভার বরাবরের মতো সাদেব কাদের ব্লগসের আরও একটি নতুন রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। গুলিস্তান সরাই মার্কেট নিয়ে বিস্তারিত আপনাদের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো। আলাদা করে যদি বলি তাহলে সদরঘাটের ওয়াজঘাট রয়েছে, সদরঘাটের ওয়াজঘাটেও কিছু টেবিল রয়েছে যেখানেও কিন্তু অনেক নতুন এবং পুরাতন অনেক ইলেকট্রনিক মালামাল এবং মোবাইল ফোন, পাশাপাশি অনেক ওয়াচ এবং স্মার্ট ওয়াচ সেল করা হয়। এছাড়াও গুলিস্তানে অন্যতম প্রায় 100 থেকে 200 মতো টেবিল রয়েছে বা দোকান রয়েছে যারা নতুন এবং পুরনো অনেক ফোন সেল করা, যেটা সরাই মার্কেট নামে অনেক পপুলার এবং বিখ্যাত। এছাড়াও যাত্রাবাড়ি রয়েছে, যাত্রাবাড়িতেও অনেক টেবিল রয়েছে যেখানেও কিন্তু অনেক ধরনের ফোন এবং ইলেকট্রনিক অনেক ধরনের গ্যাজেট এবং মোবাইল ফোন সেল করা হয়। পাশাপাশি গুলিস্তানটাই সবচাইতে বেশি পপুলার এবং গুলিস্তানে অনেক ধরনের অনেকেই বিখ্যাত এবং অনলাইনে সার্চ করলে সর্বসময়ের জন্য দেখা যায় গুলিস্তান সরাই মার্কেট অনেক ভিডিও দেখা যায় যেগুলোতে লাখ লাখ এবং মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। সো বরাবরের মতো গুলিস্তানের কিছু ফুটেজ দেখাবো এবং বিস্তারিত আপনাদের ভিডিওতে কিছু তথ্য নিয়ে তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি। কি করো তুমি ভাই, ভিডিও করো তুমি, এই তোমার ভিডিওটা করাও। এগুলো কি চিনো? এমপি তিনি কিন্তু ভাই পাওয়ার ব্যাংক দাদা। আপনার লাইট নেই? আপনার লাইট নেই? রেডি কত? রেডি 500। ক্যামেরা তো খুলে হবে ইন্ডিয়া।
কত ভাই? 50। এই রাউটার এডি কত ভাই? 99। লেট গিয়ার গুলা কত? নিলাম দুই তিনটা আপনার এখানে কি যে ছোট সেলফি লাইট আছে, সেলফি তোলার জন্য যে একটা লাইট পাওয়া যায় সেটা নাই না? এখানে সব মোবাইলে কভার আছে। এখানে ভাই এগুলো কি সব নতুন ব্যাটারি? সব ব্যাটারি সব আছে নতুন নাকি? না সব পুরাতন। না না এটা তো চোরাই মার্কেট কেন বলে এটা আমি নিজেও জানি না, এটা আপনার কাছে শুনতে আছি কিন্তু আমি এখনো জানি না যেটা চোরা মার্কেট। এগুলো কত করে? এই যে এগুলা আমি শুধুমাত্র জাস্ট আপনার একটা আইডিয়া দেওয়ার জন্য আলাদা করে কিছু ভিউ দেখালাম। মোবাইল ফোনের মধ্যে যদি বলে তাহলে বাটন মোবাইলের যে দামে শুরু হয়েছে এটা 50 থেকে আপনার 200-300 টাকার মধ্যে অনেক বাটন মোবাইল আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এছাড়াও যত ইলেকট্রনিক মালামাল রয়েছে সবকিছুই পাবেন। অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে 500 টাকা থেকে শুরু হয়েছে, পাশাপাশি আপনার 500 টাকা থেকে শুরু হয়ে 2000-2500 টাকা পর্যন্ত অনেক ফোন পাবেন। কপি পাবেন, অরিজিনাল পাবেন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেল পাবেন, এলইডি মনিটর পাবেন, কম্পিউটার সাউন্ড স্পিকার পাবেন, চার্জিং ফ্যান পাবেন, টেবিল ফ্যান যেগুলো আপনার 200-500 টাকার মধ্যে, ছোটো ক্যামেরা পাবেন যেগুলো শুধু ফটোগ্রাফি করার জন্য, DSLR ক্যামেরা পাবেন, পুরোনো পাবেন, DSLR ক্যামেরার লেন্স পাবেন, 1000-5000 টাকার মধ্যে ল্যাপটপ পাবেন, ল্যাপটপের চার্জার পাবেন, হার্ড ডিস্ক পাবেন, রাউটার পাবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের, স্মার্ট ওয়াচ পাবেন, এছাড়া আপনার ক্যামেরার লেন্স পাবেন, পুরোনো টেলিফোন পাবেন, অরিজিনাল চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, মেমোরি কার্ড এবং মোবাইল ব্যাটারি পাবেন, ইলেকট্রনিকের সকল মালামাল এবং গ্যাজেট আপনারা পাবেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা কখনোই কোনো ধরনের যেই ধরনের
ডিভাইসে নেটওয়ার্ক আওতাভুক্ত রয়েছে এবং নেটওয়ার্ক রয়েছে এগুলো না নেওয়ার জন্য, কারণ যেই ধরনের স্মার্টফোনের মধ্যে নেটওয়ার্ক রয়েছে যেটার আইএমইআই বাইপাস করা থাকে, এছাড়াও অন্যান্য ইলেকট্রনিক পণ্য চাইলে আপনারা নিতে পারেন। এবং গুলিস্তান চোরাই মার্কেটে যে শুধুমাত্র চোরাই সব কিছু বিক্রি হয়, পুরনো কিছু বিক্রি করা হয় এমনটা কিন্তু কখনো না, পাশাপাশি নতুন অনেক দোকান রয়েছে এবং অনেক নতুন ধরনের অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, গ্যাজেট সেল করা হয়। তবে নতুন কোনো মোবাইল গুলিস্তানে কিন্তু এই মার্কেটে কিন্তু সেল করা হয় না। পাশাপাশি অন্যান্যর মধ্যে বলতে গেলে পাওয়ার ব্যাংকের যে দাম শুরু হয়েছে এগুলো মোটামুটি আপনার 50 টাকা থেকে 20 টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন দামের মধ্যে পাবেন, বিভিন্ন ব্র্যান্ডেরও পাবেন। এছাড়াও অনেকে পুরনো অনেক জিনিস আপনার গুলিস্তানে গিয়ে সেল করে আসে, পাশাপাশি বাড়িতে বাসাবাড়িতে যত ধরনের ইলেকট্রনিক আইটেম পরে থাকে, গ্যাজেট বা মোবাইল পরে থাকে, সব কিছু সেল করে দেওয়ার পরবর্তীতে গুলিস্তানে ওঠানো হয়। এছাড়াও চুরি ছিনতাই করা ফোনও থাকে। অন্যান্য দিক থেকে বলতে গেলে আমি শুধুমাত্র এটাই বলবো যে এখান থেকে কোনো ধরনের মালামাল না কেনার জন্য সাজেশন থাকবে। বাট তারপর আপনারা যদি কোনো ধরনের মালামাল নিতে চান তাহলে নেটওয়ার্কের আওতাভুক্ত ছাড়া কোনো ইলেকট্রনিক মালামাল নিতে পারেন। তাছাড়াও যদি আপনি কোনো ধরনের মালামাল নেন তাহলে পরবর্তীতে যদি কোনো কেস থাকে সেই স্মার্টফোনটার উপরে বা মোবাইলটার উপর, তাহলে সেই কেসটা কিন্তু আপনার উপর পড়তে পারে, যেটাতে সিম কানেক্ট করলেই কিন্তু সেটার লোকেশনটা কিন্তু একজ্যাক্ট কিন্তু যেটা সার্ভারে চলে যায়। সো ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য। আর আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।